হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সামনে ঈদ, আর ঈদ মানে অনেক আনন্দ, অনেক খুশি, অনেক রান্না বান্না। তো আজকে নতুন একটি সেমাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, ঈদ স্পেশাল। তো কী কী উপকরণগুলো লাগছে চলুন দেখে নিই। নিচ্ছি 6টা পাউরুটি, প্রথমে এরকম 3টে পাউরুটি লিকুইড আগে থেকে জাল করা মিল্ক দিয়ে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে পাউরুটিটাকে এভাবে একেবারে হাত দিয়ে মথে নিচ্ছি। এভাবে করে আমি 6টা পাউরুটি মথে নিয়ে এরকম একটি ডো বানিয়েছি। এখন এই ডো থেকে আমি ছোট ছোট কতগুলো বল তৈরি করব। আর অবশ্যই আজকের এই সেমাই রেসিপিটি কিন্তু অসাধারণ খেতে, আপনারা অবশ্যই বাসায় নতুন এই সেমাই রেসিপিটি তৈরি করবেন। তো এই বল এভাবে করে প্রত্যেকটি তৈরি করে নিয়েছি। এখন ফ্রাই প্যানে গরম করার পর দেখতে আরও অসাধারণ লাগবে। তো চলুন এখন পুরো প্রসেসিংটা করে নিই। রেগুলার ওয়েল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এরকম গরম হয়ে আসছে, এই পর্যায়ে প্রত্যেকটি বল দিয়ে ভেজে নিব। বলটা উল্টানোর সময় অবশ্যই একটু সতর্ক বজায় রাখবেন, দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না, কিছুক্ষণ ওয়েট করে উল্টাতে হবে। এই তো উল্টানো হয়ে গেছে, এখন একটি চামচ দিয়ে তুলে ফেলতেছি। আপনারা এর চেয়ে বেশি গাঢ় করে ভেজে নিতে পারেন, আমি ঠিক এরকম কালার করে ভেজে নিচ্ছি। এভাবে করে প্রত্যেকটি বল ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, এখন এটা একটা সাইডে রেখে দিব। আর ঠিক আর একটা কড়াইতে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, পেস্তা বাদাম আর কিশমিশ। দিয়েছিলাম এখানে ঘি, ঘি দিয়েছিলাম 2 টেবিল চামচ। এটা হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সেমাই। সেমাই নিয়েছি 1/3 কাপ। সেমাইটাও এরকম ঘি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এই তো সেমাই ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আগে থেকে জাল করা লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি প্রায় 1.25 কেজির মতো। এখানে পুরো 1 কেজি মিল্ক আমার লাগেনি, এর জন্য 1.25 কেজি লিকুইড মিল্ক ইউজ করেছি। তো এই তো এখন এই পর্যায়ে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1 চিমটি একটু লবণ ইউজ করছি। আপনারা না চাইলে এটা ইউজ না করলেও পারেন, আমি এটা পছন্দ করি তাই দিয়েছি। আর চিনি দিচ্ছি পরিমাণ মতো, আপনারা কম বেশি অ্যাড করে নিতে পারেন, তবে আমি এখানে দিয়েছি 1/2 কাপ চিনি। এই তো চিনি দিয়ে সেমাই আর লিকুইড মিল্ক একসাথে করে নেড়ে চেড়ে সেমাইটা রান্না করে নিচ্ছি। তো এরকম বলক চলে এসছে, আমি আর কিছুক্ষণ চুলার উপরে রেখে আরেকটু ঘন করব। দেখুন অনেকটাই কমে এসছে। এ পর্যায়ে আমি চুলার আঁচ অফ করে দিয়েছি, আর একটি বাটিতে গরম অবস্থায় ঢেলে নিচ্ছি। ঠিক গরম অবস্থাতেই ঢেলে নিয়ে এই বলগুলো গরম এই সেমাইয়ের ভিতরে দিয়ে দিতে হবে। প্রত্যেকটি বল এভাবে সেমাইয়ের ভিতরে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে 1/2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। খাবারটা খেতে কিন্তু সত্যি একটু ডিফারেন্ট টেস্ট আসছে, আর আসলেই খুব মজা লেগেছে। আশা করি আপনারা কিন্তু ঘরে এভাবে নতুন রেসিপি তৈরি করে ঈদের সময় পরিবারকে প্রেজেন্ট করবেন। তো একটি 1/2 ঘন্টা পর একটি বাটিতে আমি ট্রান্সফার করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন ফুলে কিন্তু বড় হয়ে গেছে, আর ভিতরে রস ঢুকেছে, খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছে। আর ডেকোরেশনের জন্য আমি কিছু কিশমিশ আর কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম, একটু কাঠবাদামও চিটিয়ে দিচ্ছি। তো আজকের রেসিপিটি আশা করি সবার খুব ভালো লেগেছে। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।